ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং বললাম কারণ এখন বাজে, দেখে নাও, এখন বাজে, সরি দেখাচ্ছি, এখন বাজে পুরোপুরি 9টা, পুরোপুরি 9টা না, 5 মিনিট কম, 9টা। তো 9টা বাজে আর আমি উঠেছি হলো আজকে 8টা না 7টা 12টা উঠেছিলাম একবার, তারপর আবার শুয়েছিলাম, ঘুমাইনি, তো পরে আবার 8টা 10 উঠলাম। তো এখন চাটা করলাম, ফ্রেশ হয়ে চাটা করলাম, চাটা করে চা খেয়ে দিয়ে তারপর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো এখন বাবা যাচ্ছে পুচকুকে আনতে। তো পুচকুর তোমরা এর আগে বলেছিলে পুচকাটা তোমার ছেলেটা খুব সুন্দর, তো আমার ছেলে না, আমার বোনের ছেলে, আর আমার বিয়ের 1 বছর হলো, আর আমার বোনের ছেলে 4 বছর, তো কী করে আমার ছেলে হবে বলো। তো যাই হোক, ও আমার বোনের ছেলে, আমার ভাগনা হয়, তো আজকে আসবে, আবার আবার তোমাদের সাথে কথা বলিয়ে দেবো। তো আজকেও সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থেকো আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো দেখো বাবা এই যে রেডি হয়ে গেছে আর মাস্ক পরছে যাচ্ছে, গাড়ি বার করলো বাইরে। তো ফ্রেন্ডস, দেখলে বাবা গেল আনতে, তো পরে আবার কথা বলছি, বাই বাই। বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো আমাদের বাড়িতে এই পায়রাগুলো থাকে সব সময়। তো বাবা রোজই এদেরকে সকাল টাইমে খাওয়া দেয়, আর হলো সন্ধ্যার মানে সন্ধ্যা না বিকেলের দিকে একটু দেয় খাবার। তো ওখানে অনেকগুলো পায়রা জমা হয়, এখনও অনেকগুলো আসেনি, তো ভাবছি তোমাদের সাথে এটা শেয়ার করি, খুব ভালো লাগে দেখতে, না আমার তো খুবই ভালো লাগে। আর অনেকগুলো পায়রা যখন থাকে তখন উড়ে যায় একসাথে, সবগুলো দেখতে খুব কিন্তু ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ, এই টিনের ওপরে থাকে ওরা, মানে উপরে একটা খাঁচার মতো জায়গা আছে, ওখানে থাকে। এই দেখো বাবা চলে এলো নিয়ে ওকে পুচকাকে, আর পুচকা আসছে ওপরের দিকে, ওর ব্যাগ নিয়ে এসেছে, ব্যাগে কিছুই নেই, এমন কিছু, জাস্ট খালি ওর মা খাতা আর একটা বই দিয়ে পাঠিয়েছে, কারণ এখানে যেন পড়াশোনা করে। তো ওই যে আসছে একা একা সিঁড়ি দিয়ে, ও ব্যাগটা রেখে আবার ব্যাগ করছে, কারণ ও যাবে এখন একটু বেল বাজাতে, ও দেখেনি, আমি উপরে থেকে ওকে দেখছি, বেল বাজিয়ে দেবে যেন মা যেন খোলে এসে গেটটা, কিন্তু গেট কিন্তু অলরেডি খোলাই আছে। তুই কেন আসলি বল? কালকে চলে যাবি? তো ফ্রেন্ডস, পুচকার গান শুনলে, আর এখন দেখো আমাদের গোপালকে দেখাচ্ছি, তোমাদের বলেছিলাম গোপালকে দেখাবো, তো এই দেখো গোপালকে দেখাচ্ছি, আর গোপালকে মা পুজো দিয়েছে, তো ওকে সুন্দর করে সিংহাসনটাতে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে কমেন্টে প্লিজ জানাবে। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আবার, এখন বাজে 2:39, আর এই সময় আমি যাচ্ছি এখন, এখানে দেখতে পাচ্ছ একটা আইসক্রিমওয়ালা এসেছে, তো ওই কাকুর ওখানে আইসক্রিম খাবো, তো এখন আইসক্রিম নিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো আইসক্রিম কিনলাম, মা আমি বোন সবাই মিলে, এই আইসক্রিমগুলো খুবই টেস্টি আর খেতেও মজা লাগে,
তো আমার স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণে, তো এখন ভাবলাম আইসক্রিম আনাটা দেখে ভাবলাম যে খেয়ে নিই, কারণ কালকে গোড়া খেতে পারিনি। আর আমার আইসক্রিম খেতে আর ফুচকা খেতে আর মোমো খেতে খুব ভালো লাগে, তো আইসক্রিমটা খেয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা দেখলে তখন আমি আইসক্রিম খেলাম একবার। এখন এই কাকু দেখতে পাচ্ছ, মানে আমাদের বাড়িতে থাকে এই কাকু, তো এখন বলছে যে অনেকদিন পর তোকে দেখলাম, মানে তুই আসলি, মানে আমি আসি ওপরে থাকি সবসময় আর নিচে অত নামি না, তো কাকু দেখে না, তো আমি একটু নিচে এসেছি বলে কাকু বলছে তুই আসছিস, তোকে অনেকদিন ধরে দেখি না বলতে বলতেই এখন বলছে আর আইসক্রিম খা। তো আমি একটু আগেই খেলাম, তো কাকু বলছে যে ডবলবার আরেকবার আমার তরফ থেকে খা, তো এখন আর কি আবার খাই। আর আইসক্রিম খেতে তো আমার খুব ভালো লাগে, তো কাকু আবার সবাইকে আইসক্রিম খাওয়ালো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, কেমন আছো তোমরা? চলে এলাম আবার। আর এখন দেখতে পাচ্ছ একটু অন্যরকম, কারণ অন্যরকম বলতে ট্রেনিংটা করে আসলাম, এত বাজে লাগছিল। তো এখানে আমাদের সামনে একটা জেঠিমা পড়ে, তো ওই জেঠির বাড়িতেই গেছিলাম, ওখানে করে আসলাম ট্রেনিংটা। আর আসার সময় একটু কিছু কিনে আনলাম খাবার জন্য, মানে সন্ধ্যার টিফিনের জন্য। তো কী এনেছি দেখবে, চলো সাথে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস এখন সন্ধ্যার টিফিনটা করে নিই, আর দেখে নাও তোমরা সন্ধ্যার টিফিনে কী কী আছে। তো ফুচকা আমি মা বাবা আর ছোটো বোন সবাই বসেছি খেতে, তো আমরা খেয়ে নিই টিফিনটা। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, অনেকটাই প্রায় বড় হয়ে গেছে, তো এখানেই ভিডিওটা শেষ করব। তো ফুচকার লাস্টে কিছু বক্তব্য শুনে নাও, ও কী বলবে, ও বলছে আমি কিছু বলবো, তো বলুক তোমরা শোনো। আর এখানে ওর কথা শুনিয়েই তারপর তোমাদেরকে আমি মানে বাই বাই বলবো, তো আজকের মতো মানে এখানে ভিডিওটা শেষ করব। তো ফুচকার কথাগুলো তোমরা একটু শোনো, ও খুব সুন্দর করে বলে। হাই ফ্রেন্ডস, আমি এখন ধনবাড়ার টিফিন করছি, এখান থেকে তো সিঙ্গারা করছি দি মজা, সাথে সাথে আটকে সিঙ্গড়া কচুরি এগুলো খাচ্ছি। আমার বড় মানে আমার খাচ্ছে, এক হাত দিয়ে খাচ্ছে, এক হাত দিয়ে ধরে আছে মোবাইল বেজে আমার। তো ফ্রেন্ডস শুনলে ওর কথাগুলো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। তো তোমরা সাথে থেকো, ভালো থেকো, আর এইভাবে ভালোবাসা দিয়ে যেও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই, গুড নাইট।